20 volt. Yeah, it's fresh. তারপর ওয়েস্ট ব্র্যান্ডের একটা ওভেন দেখতে পাচ্ছি এখানে। তারপর এই যে ফ্যানগুলো কি চালু? জি চালু আছে সবগুলো 220 এগুলো। হ্যাঁ সনি। হ্যাঁ খুব ভালো ব্র্যান্ডের একটা জিনিস আছে আমার কাছে। আচ্ছা इवन অনেকে বিশ্বাস করবে এটা ফু দিয়ে পর্যন্ত জ্বালানো যায়। ফু দিয়ে মানে উইন্ডো কার্টেন বা জানালার পর্দা কত রাখবেন এটা? সুন্দর এই কালারগুলো এত সুন্দর এটা ফ্রান্সের মাল। এটার কালারগুলো আসলে ফাইবারের বক্স। একটা দুই তলা খাট আছে। আয়রন গুলো কি ভালো আছে? আয়রন এগুলো 110। এগুলা প্লাস্টিক না ফাইবার? এটা ফাইবার ফাইবার। তারপর এখানে একটা এয়ার ক্লিনার দেখতে পাচ্ছি অথবা এক বিটার বলে না? জি এটা 220 আছে। 220 আছে। আর 50 টাকা কম রাখেন কেউ 250 টাকা হলে নিয়ে যান জান। এটা লা সমস্যা নাই। ডিসকাউন্ট করে দিলাম। অসুবিধা নাই। অ্যানালগ ওয়েট স্কেল। ওয়েট স্কেল। আচ্ছা এই বক্সগুলো অনেক হেভি হয়। আপনারা এই যে সাইডে দেখলে খুব আনকমন একটা মাল। এটা খুব সুন্দর। তারপর এখানে একটা ওয়েট স্কেল দেখতে পাচ্ছি কোরিয়ান 100। তারপর এখানে একটা রেডিও টাইপের জিনিস। এটা কি রেডিও? ফিলিপসের একটা ওই আগের মডেলের ইয়ে দেখতে পাচ্ছি। তারপর এখানে কিছু দোলনা টাইপের জিনিস দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আজকে আমি আরেকটা দোকানে চলে আসি। দোকানের নাম হচ্ছে মেসার্স বোচা আলী শাহ এন্টারপ্রাইজ। ঠিকানাটা একটু আপনাদেরকে বলে দিই, যারা বানুবাজার চিনেন, বানুবাজার মসজিদের ঠিক অপোজিটে। আরও বিস্তারিত ঠিকানা প্রয়োজন হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান তাদের জন্য আমি প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। তার কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। জি তারপর এখানে কিছু উইন্ডো কার্টেন বা জানালার পর্দা। জি কত করে ভাই এগুলো? এগুলো আপনার দুই সাইজের আছে। আচ্ছা একটা আছে আপনার 2.5 ফিট, একটা আছে 3 ফিট। 2.5 ফিট কি পাশের কথা বলতেছেন? জি 2.5 ফিট পাশ, 3 ফিট পাশ। জি আর এমনিতে বের হবে কতটুকু ভিতর থেকে? বের হবে প্রায় আপনার 7-8 ফিটের মতো বের হবে। এত লম্বা? অনেক লম্বা এগুলো। আচ্ছা ঠিক আছে, এটার আরো অ্যাকুরেট মাপ জানার জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে খুলবে। হ্যাঁ বুঝতে পারছি, দাম দিলে উঠে যাবে। হ্যাঁ অনেকখানি আছে এখানে, অনেক আছে। দাম কত করে চাচ্ছেন? এগুলো আপনার পার পিস 500 টাকা হলে দিয়ে দিব। আচ্ছা প্রায় দেখতে পাচ্ছেন 8-10 পিসের মতো আছে, 500 টাকা করে হলে দিয়ে দিবেন। জি আচ্ছা। তারপরে আমরা এখানে দুইটা বক্স দেখতে পাচ্ছি লাল কালারের। এগুলো আসলে ফাইবারের বক্স, আনুমানিক উচ্চতা হবে 1.5 ফিটের চেয়ে বেশি, 20 ইঞ্চির মতো উচ্চতা হবে, আর লম্বায় মনে হয় হবে আনুমানিক 4 ফিটের মতো। 4 ফিট। তো ফাইবারের বক্সগুলো কত করে চাচ্ছেন ভাই? এগুলো পার পিস আপনার 4000 টাকা করে পড়বে। 4000 টাকা করে পড়বে। জি এগুলো সাধারণত জাহাজে ব্যবহার হয় ফায়ার হোস পাইপ রাখার জন্য, ওই জন্য এই বক্সগুলো ফায়ার প্রুফ হয়। 4000 করে পড়বে না? জি। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দুইতলা খাট আছে, একটাতে নিচেরটাতে ম্যাট্রেস আছে, উপরটাতে ম্যাট্রেস নাই। ম্যাট্রেস যদি বলে দুটোটা দেওয়ার জন্য দেওয়া যাবে, বাট একটা আছে সাথে সারা নিলেও দেওয়া যাবে। আচ্ছা ম্যাট্রেস, এক ম্যাট্রেস সহ যদি এটা পুরোটা কেউ নেয় তাহলে দাম কত? এটা এক ম্যাট্রেস যেরকম আছে এরকমই নিলে আপনার 7000 টাকা পড়বে। আচ্ছা আর ম্যাট্রেস দুটোটা দিলে আপনার 9000 টাকা পড়বে। 9000 টাকা পড়বে। আর যদি কেউ ম্যাট্রেস ছাড়া শুধু খাটটা নিতে চায়? খাটটা নিলে আপনার 5000 টাকা হলে দিয়ে দিবেন। 5000 টাকা হলে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। তারপর এখানে ওজন করা, ওজন করার একটা স্কেল দেখতে পাচ্ছি। এটার ক্যাপাসিটি মনে হয় 10 কেজি। 10 কেজি ক্যাপাসিটি এরকমের মধ্যে 50 কেজি হলেও দেওয়া যাবে। আরও আছে? আরও আছে। আচ্ছা আপনাদের যদি আরও বেশি ক্যাপাসিটি লাগে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর কত পড়বে এটার দাম ভাই? এটা 10 কেজি আলাটা নিলে আপনার 500 টাকা পড়বে। আচ্ছা আর 50 কেজি আলাটা? 50 কেজি গুলা ধরেন 1500-2000 এরকম। আচ্ছা ঠিক আছে। আর বিভিন্ন দামের, আর যেটার উপর স্কেলটি রাখা আছে এটা আসলে এক টাইপের সিঁড়ি। জি জি বাসাবাড়ির ভিতরে বিষয় হোম ইউজ করার ভিতরে দুই স্টেপের একটা সিঁড়ি। হ্যাঁ কত রাখবেন এই সিঁড়িটা? এই সিঁড়িটা আপনার 1500 টাকা হলে দিয়ে দিব। 1500 টাকা হলে দিয়ে দিবেন। আচ্ছা এখন 6 পিস আছে। তারপর এখানে কিছু চেয়ার আছে দেখতে পাচ্ছি, এগুলো প্লাস্টিক না ফাইবার? এটা ফাইবার ফাইবার, উপর একটা ফাইবার না? আচ্ছা কয় পিস আছে? এরকম 6 পিস দেওয়া যাবে। আচ্ছা এই কালার কালার এক হবে না? এক হবে না, বাট আপনারা চাইলে এগুলা মনে নতুন করে ঘষে পেইন্ট করা যাবে, তাই না? করা যাবে। জি হ্যাঁ এটা ওটা অরিজিনাল রং না, এটা জাহাজে ওরা রং করছে। আপনারা চাইলে ভাঙা নাই, ভাঙা নাই। আচ্ছা আপনারা আপনাদের পছন্দ মতো রং করে নিতে পারবেন। কত পড়বে এগুলো চেয়ারগুলো? এগুলো পার পিস আপনার 1800 টাকা হলে দিয়ে দিব। আচ্ছা আর একটু কমায় রাখেন, যেহেতু রং টং করতে হবে, কাজ আছে। তারপরে চেয়ারগুলো আপনার ভালো আছে? আচ্ছা তারপরে এই যে ফ্যানগুলো কি চালু? জি চালু আছে সবগুলো, 220 এগুলো। আচ্ছা কত করে পড়বে? এগুলো নিলে 1000 টাকা করে পড়বে ফ্যান। এগুলোও কি সেম প্রাইস? না ওইটা একটু বেশি পড়বে। এটা
না এগুলো 1000 ওই উপর একটা আপনার ওইটা ওইটা 1500 আবার আপনার পিছনে আছে আচ্ছা এটা 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 আবার বড় ছোট করা যায় স্ট্যান্ড সিস্টেম আচ্ছা এটা কত যাচ্ছেন এটা 2000 টাকা বলবেন আচ্ছা এই ফ্যান এটা লম্বা হবে এই ফ্যানটা হচ্ছে কোরিয়ান এই যে এখানে সবকিছু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এটা দেখেন এটা একটু স্ট্যান্ডার্ড লম্বা করা বুঝতে পারছি হ্যাঁ ঠিক আছে যদি কেউ ফোন দেয় একটু কমায় রাখবেন আর কি প্লিজ তারপর ওয়েস্ট ব্র্যান্ডের একটা ওভেন দেখতে পাচ্ছি এখানে জি 110 ভোল্ট মনে হয় এটা 110 110 ভোল্ট এটা যদি ইয়া নেয় ইয়া সহ দেওয়া যাবে কনভার্টার সহ ট্রান্সফরমার সহ দিবেন জি আচ্ছা কত রাখবেন এটা যদি ট্রান্সফরমার সহ নেয় আপনার ইয়া পড়বে আপনার 7000 টাকা পড়বে আর ট্রান্সফরমার ছাড়া নিলে ট্রান্সফরমার ছাড়া নিলে আপনার ইয়া রাখা যাবে 4000 টাকা রাখা যাবে আচ্ছা ঠিক আছে এখানে একটা এয়ার ক্লিনার দেখতে পাচ্ছি অথবা এয়ার পিউরিফায়ার ডেটন কোম্পানির এটা মেড হচ্ছে মেড কোন দেশ ডেটন এমনিতে আমেরিকান কোম্পানি আমার জানা মতে আরো ডিটেইল যদি এটার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এয়ার ক্লিনারটা কত ভাই এটা আপনার 2500 টাকা পড়বে 2500 টাকা জি আয়রন গুলো কি ভালো আছে আয়রন এগুলো 110 110 ভোল্ট না জি জি 110 ভোল্ট আচ্ছা কেউ যদি এই অবস্থায় নেয় তাহলে কত রাখবেন এই অবস্থা নিলে 500 টাকা হলে দিয়ে দিবেন আচ্ছা আর এটা এটা 110 এগুলো 110 এটা কত এটাও 500 এটাও 500 আচ্ছা ঠিক আছে যাদের কাছে কনভার্টার আছে বা ট্রান্সফরমার আছে তারা নিতে পারবেন 500 টাকায় রুম হিটার জি এটা 220 স্পেনের আচ্ছা মেড স্পেন জি কত রাখবেন এটা এটা আপনার 1500 টাকা গরমের সিজন আর কমায় রাখেন এটা আপনার আবার ঠান্ডা বাতাস এটা তৈরি করা যাবে বুঝতে পারছি বাট রুমিটারের মেইন পারপাস হচ্ছে গরম ঠান্ডা বাতাস এটা খুব সামান্য থাকে সামান্য তো যেহেতু গরম আর একটু কমায় রাখবেন আর কি এটাই রিকোয়েস্ট টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্পটা খুব সুন্দর কোরিয়ান দারুণ আপনার একটু আমি একটু চালাই দেখাই খুব ভালো অবস্থায় আছে এটা তো আমার জানার মতে টাচ কাজ করে হ্যাঁ টাচের উপরে খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দূর থেকে দেখাই সেন্সর সিস্টেম এবং এটা টাচটা এত সেনসিটিভ মানে হালকা লাগলে হয়ে যায় হালকা কোন রকম মানে মোবাইল স্ক্রিনের টাচের চেয়ে বেশি জটিল এটা আসলে হ্যাঁ এগুলো আসলে অনেকগুলো ছিল বিক্রি হয়ে গেছে ইভেন অনেকে বিশ্বাস করবে এটা ফু দিয়ে পর্যন্ত জ্বালানো যায় মানে ফু এর মধ্যে যে আদ্রতা থাকে ওইটাও যদি কোন রকম কানেকশন পায় জ্বলে যায় লাইটগুলো আমার খুব পছন্দ হয়েছে খুবই হ্যাঁ কত পড়বে লাইটটা এই লাইটটা আপনার নিলে 2000 টাকা পড়বে 2000 টাকা পুরোটাই মেটাল না জি জি পুরো মেটাল এটা কি পাওয়া যায় টিউবটা টিউব এগুলো অ্যাভেলেবল এগুলো আপনার মার্কেটে অভাব নাই আচ্ছা ঠিক আছে আপনাদের পছন্দ হলে স্ক্রিনে ফোন দিয়ে আপনারা ইয়ে করবেন কথা বলবেন যতটুকু সম্ভব হয় দাম উনি কমিয়ে রাখবে আমার পরিচিত একজন বড় ভাই তারপরে ইন্ডাকশন চুলা ইন্ডাকশন জি মিড এটা 110 নাকি না না এটা 220 আছে 220 দেখেন মিডিয়া মিডিয়া কোম্পানির একটু পলিটা খুলে দেখাইলে ভালো এমনি তো পলি অনেক পুরনো হয়ে গেছে আপনি ছিঁড়ে ফেলে দেন এটা কারণ কন্ডিশন বোঝা না গেলে ধরেন যারা দেখতেছে তাদের পক্ষে ঝামেলার হয়ে যায় এই দেখেন আচ্ছা 220 ঠিক আছে ফ্রেশই আছে একটু জি 220 লেখা আছে আমি নেম প্লেটটা একটু দেখাই দিই 220 ইন্ডাকশন কুকার 1000 ওয়াট হাউজহোল্ড ইউজ অনলি হ্যাঁ 1000 ওয়াট হলে বেশি না তো হ্যাঁ হ্যাঁ কত রাখবেন এটা এটা আপনার 2000 টাকা পড়বে 2000 টাকা চাচ্ছেন আচ্ছা কেটলিটা ভালো আছে এটা জি এটা এটা 220 ভোল্ট 220 ভোল্ট জি একদম ফ্রেশ খুব সুন্দর দিতে পারেন আচ্ছা ইয়া সহ আছে ঠিক আছে তলা অরিজিনাল তলাই আছে তলা টলা সব আছে কত পড়বে ভাই ভিতরে ফ্রেশ আছে কত পড়বে এগুলো আসলে বেশি বলে লাভ নাই এটা বরাবর 1000 টাকা হলে দিয়ে দিবেন 1000 টাকা হলে দিয়ে দিবেন জি তারপর ওই যে অনেক আগের মডেলের কিছু ডিভিডি 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 আছে কেউ এগুলো একদম ফ্রেশ কালেকশনে যদি রাখতে চান তাহলে নিতে পারবেন রিমোটও আছে 220 কত করে পড়বে এগুলো এগুলো 1000 টাকা বিক্রি করে আচ্ছা 220 নাকি এটা 110 আচ্ছা এটাও সেম প্রাইস 500 জি 500 500 আচ্ছা ঠিক আছে কারো কাছে ট্রান্সফরমার থাকলে ফোন দিয়ে নিতে পারবেন তারপরে এটা কি ওই যে এক বিটার বলে না জি এটা 220 আছে 220 আছে জি চালু আছে সম্পূর্ণ চালু আচ্ছা কত রাখবেন এটা এটা 1000 টাকা হলে দিয়ে দিবেন 1000 টাকা হলে দিয়ে দিবেন ঠিক আছে তারপরে এগুলা এই যে অ্যানালগ ওয়েট স্কেল ওয়েট স্কেল আচ্ছা কাজ করে তো না জি কাজ করে আচ্ছা কত করে এগুলো এগুলো আপনার 500 টাকা হলে দিয়ে দিব পার পিস এই জিনিসটা কি এটা এটা আসলে একটা খেলনা তবে আমার কাছে সবকিছু পাই নাই আচ্ছা এটা লুরু টাইপের কোনো কোরিয়ান খেলনা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি কোরিয়ান ভাষায় সবকিছু লেখা এখানে কিছু কিছু ইয়েও পাওয়া গেছে কিছু কিছু পাওয়া গেছে এটা না বুঝলো কেউ চাইলে বাচ্চাদের জন্য এমনিতে নিয়ে গেলে কত রাখবেন এটা আপনার 300 টাকা হলে দিয়ে দিব আচ্ছা 300 ঠিক আছে আরো 50 টাকা কম রাখেন কেউ 250 টাকা হলে নিয়ে যান জান এটা হলো সমস্যা নাই ডিসকাউন্ট করে দিলাম অসুবিধা নাই তারপরে টিভিগুলো কি চালু জি চালু আছে এগুলো 220 ডাইউ
ডাইউ হ্যাঁ এগুলো ইয়া সিস্টেম কেউ যদি অনেকে খোঁজে এরকম জিনিস ছোটর মধ্যে অনেকের যাদের বাজেট কম তারা আসলে এই ধরনের টিভিগুলো খোঁজে সুন্দর কালারগুলো এত সুন্দর এটা ফ্রান্সের মাল এটার কালার যে সুন্দর আমিও জানি হ্যাঁ ফ্রান্সের খুব মানে দারুন কালার ভাইব্রেন্ট একটা কালার প্রোভাইড করে এই টিভিগুলো চালু আছে সবগুলো 220 ভালো কোম্পানি হ্যাঁ কোনো কাজ করে 220 ভোল্ট না জি জি 220 কত করে রাখবেন এগুলো আপনার 4000 টাকা করে দিয়ে দিব পার পিস আর একটু কমায় রাখেন যেহেতু বক্স টিভি আর যাদের হেভি ওজন বুঝতে পারছি বাজেট কম তারাই সাধারণত এগুলা পছন্দ করে এই বক্সটা একটু দেখাই দেই হ্যাঁ দেখেন সাদা কালারের একটা বক্স কি জানি লেখা আছে দেখেন মেটাল মেটাল বডি আচ্ছা হ্যাঁ কত রাখবেন এই বক্সটা এই বক্সটা আপনার যদি নেয় 500 টাকা হলে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে দাবার কুটি আছে দাবা ভিতরে দাবার কুটি নাই মিল নাই কিছু শর্ট আছে আচ্ছা যারা দাবা খেলতে পছন্দ করেন তাদেরকে আমি আমন্ত্রণ জানাই আমার দোকানে এসে আমার সাথে একটি গেম খেলার জন্য আমি আসলে ছোট থেকে দাবার অনেক ভক্ত অনেক খেলছি লাইফে মাইক ঘোরা দিতে পারে মাইকটি কি চালু আছে জি চালু আছে এগুলো আমি সব টাচ করে রাখছি কত রাখবেন মাইকটা এগুলো আপনার নিলে দুইটা আছে আমার কাছে একটা দুইটা এগুলো হচ্ছে কারেন্টের ইয়ার আর এটা এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম আচ্ছা এগুলা কি মসজিদে মসজিদে কি ইয়া করতে পারবে আপনি চেক করে দিবেন তো চেক করা আছে তারপরে কেউ নিলে আমি ভালো করে চেক করে দিব জি জি আর মসজিদের জন্য নিলে তো অবশ্যই চেক করে দিবেন কারণ এটা একটা সেনসিটিভ ব্যাপার জি কত রাখবেন মাইকগুলো এগুলো 1500 টাকা করে রাখবেন আচ্ছা ঠিক আছে একটু বক্সটা দেখাই ভাই জি জি এটা রাখ গ্লাসের বক্স সুন্দর আছে এই বক্সগুলো অনেক হেভি হয় আপনারা যে সাইডে দেখলে বুঝবেন এগুলা কিন্তু আসলে এই জোড়াগুলো আমাদের বাংলাদেশের মিস্ত্রিরা দিতে পারে না বা দেওয়ার অনেক ঝামেলা ফিনিশিং খুব সুন্দর কোনো কিছু রাখার জন্য কাঠের বক্স সব আছে হ্যাঁ লক টক ঠিক আছে কত রাখবেন বক্সটা এটা 500 টাকা হলে দিয়ে দিব 500 টাকা হলে দিয়ে দিবেন আচ্ছা এই ব্যাটারি মাইকটার দাম বলেন নাই ব্যাটারি মাইকটার দাম বলি নাই তবে এটা ওকে আছে সব কিছু ব্যাটারি লাগালে চলবে 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 জিনিসও ফ্রেশ আছে এটা আপনার 1000 টাকা পড়বে আচ্ছা ঠিক আছে তারপর এখানে দুইটা বাইনোকুলার দেখতে পাচ্ছি প্লাস্টিক বডির জি এগুলা কি ক্লিয়ার আছে নাকি একটু কি রকম কন্ডিশন কি রকম আপনি বলেন কন্ডিশন এত খারাপ না ভালো আছে মোটামুটি একটু ওয়াশ ওয়াশ করে একটু ক্লিন ক্লিন করে নিতে হবে মানে একদম প্রফেশনাল না কেউ চাইলে মানে বাচ্চার জন্য নিয়ে দিতে পারেন জি কত করে রাখবেন এগুলো 1500 টাকা পার পিস প্রতি পিস 1500 টাকা জি আচ্ছা ঠিক আছে তারপরে এটা কি জিনিস ভাই এটা একটা ওভেন ছোট ছোটর মধ্যে ছোটখাটো আচ্ছা এটা পাশে আবার গরম পানিরই আছে মানে এটা একদম ছোট কাটার মধ্যে এটা তো আনকমন জিনিস খুলে না দেখাইলে তো আমি নিজেই বুঝতেছি না হ্যাঁ এটা আপনার ছিঁড়ে ফেলেন পরে আবার কাচাই দিয়ে অসুবিধা নাই হ্যাঁ খুব আনকমন একটা মাল এটা খুব সুন্দর এটা এদিকে গরম পানি এই দেখেন মানে পানি দিলে গরম হবে নাকি গরম পানি ঢালতে হবে গরম পানি ঢালতে হবে না এটা তো হিটার আমার মনে হয় পানি দিলে গরম হবে পানি দিলে হ্যাঁ হ্যাঁ পানি দিলে পানিটা গরম হবে জি রাখেন তারপরে রাখেন এটা বসায় দিন আবার এদিকে হচ্ছে আপনার এটা ওভেন মানে গ্রিল ওভেন আর কি 220 ভোল্টের আচ্ছা আবার এখানে কিছু করা যাবে এটা এটা গরম হবে উপরে আচ্ছা ওভেন যেহেতু ইয়া আছে এখান থেকে গরম হবে জি জি এখানেও জিনিস গরম হবে হ্যাঁ কত রাখবেন এটা 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 আপনার 3000 টাকা হলে দিয়ে দিব ব্রেকফাস্ট মেকার আচ্ছা দেখা যাচ্ছে জি এটা কি একদম সচল আছে জি সচল 220 ভোল্টের আচ্ছা ঠিক আছে 3000 চাচ্ছেন না জি আচ্ছা তারপর এখানে একটা ওয়েট স্কেল দেখতে পাচ্ছি কোরিয়ান 100 কেজি ক্যাপাসিটি না জি জি এর চেয়ে বেশি মোটা হলে ঝামেলা এত সফটলি কাজ করে আপনি দেখেন আর জিনিসটা কোরিয়ান আমি আপনাদেরকে একটু দেখাই ভালো মানের ইমান আছে সুন্দর প্রপারলি কাজ করছে আর এদিকে আপনার পিছনে অ্যাডজাস্ট ই আছে আচ্ছা অ্যাডজাস্ট করে নিতে পারবে অ্যাডজাস্ট করা যাবে এটা কত রাখবেন ভাই এটা আপনার কেউ যদি নেয় হ্যাঁ এটা আপনার 2000 টাকা হলে দিয়ে দিব 2000 টাকা হলে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে তারপর এইখানে একটা রেডিও টাইপের জিনিস এটা কি রেডিও না নাকি এটা রেডিও ক্যাসেট আবার ওই কেউ মোবাইলের ইয়া দিয়ে কোম্পানিটা হচ্ছে সানিও আমি আপনাদেরকে দেখাই ব্র্যান্ড ভালো এখানে কি জানি লেখা আছে হাই স্পিড সিনক্রো ডাবিং অটো রিভার্স এটা রেডিও টাইপেরই আমার মনে হচ্ছে কত রাখবেন এই রেডিওটা সানিও কোম্পানির এটা নিলে আপনার 3000 টাকা হলে দিয়ে দিব এটার সাথে কোনো স্পিকার টিস্পিকার নাই এটার সাথে স্পিকার নাই এটা আলাদা চলে কিনা জানেন না এমনি চালু আছে চালু আছে জি জি অবশ্যই চালু তাহলে একটু কমায় রাখেন কারো পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফিলিপস এর একটা ওই আগের মডেলের ইয়া দেখতে পাচ্ছি এটা কেমন হয় এটা সিডিও চালাতে হবে ভিসিডি এটা যাই হোক এগুলো চলেও না ডিভিডি ভিসিডি এগুলো চলেও না হয়তো রেডিও বা
করে আপনার বাজাইতে পারবেন, মোবাইল থেকে বাজাইতে পারবেন, মোবাইল থেকেও চালানো যাবে। তাহলে কত যাচ্ছে এটার দাম? এটা আপনার 2500 টাকা, 2500 টাকা, 2500 টাকা, ঠিক আছে। তারপরে এগুলো কি ভাই? খুব দারুন একদম জিনিসটা, খুব ভালো স্পিকার কিছু দোলনা টাইপের জিনিস দেখতে পাচ্ছি, এগুলো লোকাল লোকাল মার্কেটের আপনারা দেখতে পাচ্ছেন, আরএফএল এর। কত করে রাখবেন? এটা 1500 টাকা। এমনি তো লোকাল মার্কেটে কত? এই এগুলা এরকমই, এগুলা সব এরকমই, এগুলা সীমিত লাভের। বুঝতে পারছি। আর কম রাখা যাবে না নাকি? এগুলো আসলে তারপরও যদি নেই 1400 টাকা একদম ফাইনাল। আচ্ছা ঠিক আছে। আরেকটা আছে, এটাও দিতে পারেন। ওইটা কি ডিফারেন্ট? জি, এটা এটার এটা। আচ্ছা, ওইটার দাম কত? এটা 1200 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ধন্যবাদ আপনাকে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।